সম্মানিত মুসলমানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে পছন্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন সপ্তাহের গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় সুযোগ মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমরা মুসলমান ভাই ভাই হিসাবে একই সাদের নিচে একজন মুসলমান আরেকজনের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, সেই নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশা আলোচনা করা শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই খুশি। সেই জন্য সেই খুশির বহির প্রকাশ আল্লাহ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাস শুকুরু, লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মানব জাতি দুনিয়াতে সৃষ্টি করার আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি। আমরা যে দুনিয়াতে এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, ওই পাঠানোর আল্লাহর উদ্দেশ্য কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহ তো মানব জাতি না পাঠাইলেও পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে পাঠাইলেন, আমরা দুনিয়াতে কেন এসেছি, আসার উদ্দেশ্য কি, আল্লাহই বা কেন পাঠাইলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আরও অনেক কোরআনের বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াত রয়েছে, ইনশাআল্লাহ প্রাসঙ্গিক আলোচনা। আমাদের মূল আলোচ্য বিষয়টি হলো সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে বুঝে আমাদের উদ্দেশ্য হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল জীবনে আমাদেরকে কমন করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি এই ধারণা করো যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি, খামাকা সৃষ্টি করেছি, নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি, উদ্দেশ্যহীন অবস্থা সৃষ্টি করেছি। তাহলে এটা আল্লাহর একটা জিজ্ঞাসা, আফা হাসিব তোমার নাম খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনার্থক খামাকা প্রয়োজনহীন অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করেছি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না, তোমাদেরকে প্রত্যাবর্তিত করানো হবে না, তোমাদেরকে প্রত্যাবর্তিত করানো হবে না, তোমরা এই ধারণা করো নাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি প্রশ্ন করেছে আমাদেরকে। একটি প্রশ্ন হইল তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি, দুই নম্বর প্রশ্ন হইল তোমরা কি এই ধারণা করো যে তোমরা সৃষ্টি হয়েছো আবার আল্লাহর দিকে ফিরে যাবা না, এই ধারণা করো নাকি। তাহলে উদ্দেশ্যহীন কাজ কে করে, আরে উদ্দেশ্য ছাড়া কাজ কে করে, পাগলে উদ্দেশ্য ছাড়া কাজটা কে করে। মনে করেন একজন দৌড়ে এদিকে যাইতেছে, যদি জিজ্ঞেস করলো কোথায় যাও, বলে জানি না, তখন বলবে কি ওর তার ছিঁড়ে গেছে, বলবে না মাথা পাগল হয়ে গেছে, বলে এখানে দাঁড়ায় আছো কেন, বলে তা তো জানি না, তাহলে বুঝে গেল কি হয়ে গেছে, ওর মাথা কি নাই, ঠিক নাই, ওর স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে কি এমন উদ্দেশ্যহীন অবস্থা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির পিছনে কি আছে, মহৎ একটা উদ্দেশ্য আছে। তাহলে এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনার সৃষ্টি করার প্রয়োজন হলো কেন। তো এখন বড় একজন ইঞ্জিনিয়ার, সে যদি কোনো বাড়ি গহনা বানাইতে পারে, তাহলে ওই ইঞ্জিনিয়ারিং
শিকাটা কি বলেন তার জন্য অভিশাপ না, ইঞ্জিনিয়ার শিখছে কিন্তু সে কোনো বাড়ি ঘর বানাইতে পারে নাই। মনে করেন কোনো একজন ডাক্তার হয়েছে কিন্তু কোনো রোগী চিকিৎসা করতে পারে নাই, কোনো একটা ইঞ্জেকশন কারোর গায়ে ফোঁস করতে পারে নাই, কোনো একটা সিজার অপারেশন করতে পারে নাই, তাহলে ওই ডাক্তারও কি ব্যর্থ। মনে করুন ভালো একজন ফার্মা কৃষক, সে যদি কৃষিকাজ নাই জানে সেও তো নিষ্প্রয়োজন, তার কোনো দরকার নাই। ব্যবসায়ী সে ব্যবসা করতে জানে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে আল্লাহ, আমরা সবাই বলি না মানে কর্মী দিয়া হইলো কি নেতা, এখন যদি কর্মী না থাকে নেতা হবে কিভাবে, কি বলেন? মুসল্লি যদি না থাকে ইমাম সব হবে কিভাবে, এরকম একটা ধারাবাহিকতা স্তর আছে। এখন যদি আল্লাহর বান্দা না থাকে তাহলে আল্লাহ হবে কিভাবে, কি বলেন? তাহলে আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি না যে আপনার মানুষকে সৃষ্টি করার আপনার এত খায়েশ হলো কেন, এত প্রয়োজন হলো কেন? আল্লাহ যে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহিত্ব প্রকাশ করার জন্য আল্লাহ তো ইচ্ছা করলে আল্লাহ নিজেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিজেই নিজের অবকাঠামোতে তিনি অবধারিত, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন, আমি ছিলাম কুনতু কানজান মাখফিয়ান, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন আমি ছিলাম গোপনীয় ধনবান্ডার, ফা আহবাবতু আন উযহিরা, অতপর আমি ইচ্ছা পোষণ করলাম আমি এখন আত্মপ্রকাশ করব, ফা খালাক্তুল খালকা, অতপর আমি স্রষ্টা হয়ে আমার সৃষ্টিকে দুনিয়াতে সৃষ্টি করলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছিলেন একটা গোপনীয় ধনবান্ডার, আল্লাহকে কেউ চিনত না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সৃষ্টিকে, ইঞ্জিনিয়ারকে কেউ চিনে না, বিশাল বিল্ডিং যখন দাঁড় করাইল জিজ্ঞেস করলো এটা কে বানাইছে, এটার স্ট্রাকচার বিল্ডিং এর কে প্রণয়ন করছে, যে অমুক ইঞ্জিনিয়ার, তাহলে নিখুঁতভাবে একটা বিল্ডিং বানিয়েছে, তাহলে এই বিল্ডিং এর মাধ্যমে কি ইঞ্জিনিয়ারের কি হয় পরিচয়টা লাভ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরিফা আন উযহিরা ফা খালাক্তুল খালকা, অতবর আমি আমার সৃষ্টিকে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরেই তো এই সৃষ্টি বলবে যে আমার কি আছে, একজন স্রষ্টা, একজন স্রষ্টা আছে। এটা আরবিতে বলো সানি, বানানে ওয়ালা, যিনি এটার কর্মকারক, যিনি এটার কার্যক্রম যিনি করেছেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিকে করলেন। তাহলে সৃষ্টির মধ্যে হলো দুই প্রকার, এক প্রকার হলো জিন আর এক প্রকার হলো কি ইনসান, এক প্রকার হলো কি জিন আর এক প্রকার হলো কি ইনসান। তাহলে বুঝেন আমাদের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে, এই জগৎটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান এবং সাত জমিন, আমরা কোথায় আছি মধ্য স্তরে। এখন আপনারা বলেন যে আল্লাহ সাত আসমান বানাইলেন কেন, আল্লাহ সাত জমিন বানাইলেন কেন? মনে করেন বাবার যদি সাত সন্তান হয়, এক ভিটা বাড়িতে যদি জায়গা না হয় তাহলে আরেক জায়গায় চলে যায় না, কি বলেন? চলে যায়নি, বাড়িঘর ভেঙে যেহেতু এখানে আর জায়গা হয় না অন্যত্র চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্যম স্থানের মধ্যে উপরেও আসমান নিচেও জমিন মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে এই জন্য করলেন, যদি আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতেরা আমার উম্মত বাড়াও, আমি যাতে কিয়ামতের দিন ফারিকনি মুগাসিরুকুম ফিল উমম, আমি কিয়ামতের দিন যাতে আমার উম্মতের দল বড় হয় সেটা আমি ফখর করতে পারি, দাবি করতে পারি, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আরো বেশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কি করবেন, অন্য জায়গায় ট্রান্সফার করে দিবেন। কি এখন হচ্ছে না? মনে করেন মঙ্গল গ্রহে এখন কি প্লট বরাদ্দ চলতেছে, আমরা হয়তো পারবো না, চাঁদের দেশে এখন মানুষে ঘর বাড়ি করার চিন্তা ভাবনা করতেছে, সব কিছু পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে, কিন্তু অক্সিজেনের কিছু হ্যাঁ সেখানে সমস্যা আছে, না হয় এখানে ইনশাল্লাহ প্লট বরাদ্দ হবে, আপনারা যারা ইচ্ছা করলে ওখানে প্লট বরাদ্দ দিতে পারবেন ইনশাল্লাহ, এটাও হইতেছে। তো বোঝা যায়, দেখেন আরেকটা কথা হলো
আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যায় তখন কি ওনার জন্য কয়টা গাড়ি লাগে? একটা গাড়ি তো যথেষ্ট, কি বলেন? এক গাড়ি যথেষ্ট না, কিন্তু গাড়ি কি একটা যায়? অনেকগুলি গাড়ি যায় না, উনি যায় কিন্তু এক গাড়িতে। ওনার সামনে এবং পিছনে কি থাকে? অনেক গাড়ি থাকে, কি বলেন? অথবা গণভবন, বঙ্গভবন, প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন থাকেন তো কয়েকজন মানুষ, কিন্তু এরিয়া কি ছোট না অনেক বড়? অনেক বড় না। তাদের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলেন সুবহানাল্লাহ। বনী আদম কি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার কারণে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলি আসমানের ব্যবস্থা করেছেন? বনি আদমের প্রোটোকল হিসাবে, বনি আদমের নিরাপত্তা হিসাবে, বনি আদম এমন জায়গায় থাকে কোন ধরনের ভাইরাস যাতে বনি আদমকে অ্যাটাক করে ধ্বংস না করতে পারে, সেই জন্য তাদের সেফলি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান বানিয়েছে এবং সাত জমিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহকে আমরা চিনেছি, আল্লাহ ছিলেন গোপনীয় ধনভাণ্ডার, আল্লাহ আত্মপ্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। তাহলে এই আমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন জাতিরা এখানে এসেছিল, এসে ওরা আবার আমাদের পূর্বে জিন জাতি দিয়া দুনিয়া আবাদ করেছিল। ওরা এসে মারামারি, কাটাকাটি, হানাহানি, মনে করেন আপনি একটা স্কুল দিয়েছেন কিন্তু স্কুলের মধ্যে ছাত্ররা এসে মারামারি করে অথবা পড়াশোনা করে না, নানান ধরনের গন্ডগোল করে, তখন আপনি কি করবেন? অনেকে রাগে কি করে যারা স্কুল বন্ধ করে দেয় না, যে স্কুলে আমার কি নাই দরকার নাই, এই মাদ্রাসা আমার দরকার নাই, এই কোম্পানি আমার দরকার নাই, এই ব্যবসা আমার দরকার নাই, এই জিনিস আমার কি নাই দরকার নাই। ওরা যেহেতু মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলা এই জিন জাতি এসে সৃষ্টি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দিয়া এখন উপরে আসমান আছে, নিচে জমিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাতজন, ওনার মন্ত্রী পরিষদ অত্যন্ত ছোট, হ্যাঁ, জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাঈল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই মন্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি আবার এই দুনিয়াতে এই জমিনের প্রতিনিধি বানাইতে চাই, এখানে আবার কিছু সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, এই জমিনের নেতৃত্বে দিবে, নেতৃত্বে আসবে, এই জমিনের নেতৃত্ব দিবে, এই জমিনকে জিনারা আবাদ করবে, এমন একটি জাতি বানাইতে চান। তখন ফেরেশতারা বলে আলু, ফেরেশতারা তখন বলে আতাজআলু ফিহা, আপনি কি এই জমিনের মধ্যে পুনরায় এই জাতি আপনি সৃষ্টি করতে চান? মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, বিভ্রান্ত সৃষ্টি করবে, মারামারি করবে, হ্যাঁ, কাটাকাটি করবে, হানাহানি করবে, এই জাতীয় জাতি আপনি সৃষ্টি করে দান করতে চান? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, বলতেছে রাব্বুল আলামিন আপনি তো আপনার প্রশংসার জন্যই তো ওদেরকে বানাবেন। ওরা আবার ফেরেশতারা বলে কি নাহনু নুসাব্বিহু বিহামদি রব্বিক, রাব্বুল আলামিন আমরাই তো আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার গুণকীর্তন, আপনার যা কিছু করার দরকার আমরাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাল আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহ বললেন যে তোমরা আমাকে যে পরামর্শ দিতেছো আমি কাম ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখো, আমি আমার এই জাতিকে বানাবো আর এই জাতি তারা দুনিয়াতে এসে এমন কার্যকি তারা পরিচালনা করবে, এমন কাজ করবে, এমনভাবে আমাকে খুশি করবে, আমি আল্লাহকে তারা এমনভাবে খুশি করবে, আমি খুশি হয়ে ওই জাতিকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।